নেদারল্যান্ডসের সব ধরনের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের বেশিরভাগ সদস্য প্রস্তাবটি আইনি কাঠামো পেলে দু সালের মধ্যে দেশটিতে কার্বন নিরসরণের পরিমাণ শতকরা পঞ্চান্ন ভাগ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে নেদারল্যান্ডসে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমিয়ে আনতে গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে কয়লাভিত্তিক সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রস্তাব তোলা হয় ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন পার্লামেন্টের বেশিরভাগ সদস্য তবে এই প্রস্তাবটি এখনও আইন আকারে পাশ হয় নাই চূড়ান্ত সিদ্ধান্তের পর এই প্রস্তাবটি আইনি কাঠামো পেলে দেশটির পাঁচটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হবে এর ফলে আগামী দুই হাজার সালের মধ্যে দেশটিতে কার্বন নিঃসরণ শতকরা পঞ্চান্ন ভাগ কমে আসবে বলে আশা করছেন পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিঞ্জ ভ্যান ভেল্ড হোভেন বলেন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়াই প্যারিস চুক্তির অঙ্গীকার বাস্তবায়নের সবচেয়ে ভালো উপায় তবে কিছুদিন আগে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের বিপক্ষে মত দেন দেশটির অর্থমন্ত্রী হ্যাং ক্যাম্প এর আগে গত বছর নেদারল্যান্ডসে পাঁচটি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয় তবে তারপর আবার নতুন কয়েকটি কেন্দ্র স্থাপন করা হয় সম্প্রতি দেশটিতে কার্বন নিঃসরণের পরিমাণ শতকরা পাঁচ ভাগ বৃদ্ধির পেছনে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকেই দায়ী করা হচ্ছে দুই সালের মধ্যে কার্বন নিঃসরণের হার এক তৃতীয়াংশ কমিয়ে আনতে গত বছর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীকে নির্দেশ দেয় দেশটির আদালত দীপ্ত বার্তাকক্ষ